আসসালামু আলাইকুম সবাই, চলে আসলাম নিউ একটি ব্লগ ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে কিন্তু আমি ভিডিওটা করতেছি, অনেক দিন ধরে আমার ইউটিউবে মানে ভিডিও পোস্ট করা হয় না, তো এই জন্য আর কি অলসতার কারণে আজকে দিব কালকে দিব পরশু দিব করে করে আর ভিডিও দিতে মানে হয়ে ওঠে না। তো এই যে আজকে ফাইনালি ভিডিও করা শুরু করে দিলাম। তো এই যে আজকে কিন্তু আমরা সবাই মিলে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি, আর এটা কিন্তু ট্রেনটা কিন্তু নতুন চালু হয়েছে যে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার আগে কিন্তু সবাই বাস দিয়েই মানে চলাচল করতো, বাস দিয়েই যেত, কিন্তু এখন কিন্তু এটা নতুন শুরু হয়েছে যে ট্রেন দিয়ে যাওয়া। তো আমি কিন্তু কখনো ট্রেনে যাওয়া আসা করিনি, ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রেনে যাচ্ছি। তো ফিলিংসটা কিন্তু অন্যরকম একটা, খুবই ভালো লাগতেছে যে ট্রেন দিয়ে যাব, কখনো তো ট্রেন দিয়ে যায়নি, তো আমার কাছে খুব ভালো লাগতেছে যে ট্রেন দিয়ে যাব। তো ট্রেনের যে একটা ঝিক 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 শব্দ, এটাও কিন্তু অনেক বেশি ভালোই লাগে যে ট্রেন দিয়ে যাব আর ওই শব্দটা হবে, খুবই মানে ভালোই লাগে। তো এই যে সবাই কিন্তু যার যার সিট সে এসে খুঁজে নিচ্ছে, আর আমরা কিন্তু আমাদের সিট খুঁজে নিয়ে এই তো বসে পড়লাম। তো এই যে সবাই বসে পড়লো, আর এই যে ওভারভিউটা কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কি ট্রেনের ভিতরে কি একটা পরিবেশ, তো খুবই ভালো একটা সুন্দর। আর এই যে আমি কিন্তু বাহিরের মানে ট্রেনের বাহিরের যে একটা ভিডিও, তো বাহিরে ট্রেন চলছে আর আমি বাহিরে ভিডিও করতেছি, তো সবুজ সবুজ খেত সব কিছু দেখতে মানে খুবই ভালো লাগতেছিল, আর আমার কাছে এইসব এইভাবে দেখতে খুবই ভালো লাগে। তো এই যে আমি কিন্তু আমার একটু ভিডিও করে নিলাম, যে একটু আমি ভিডিও করতেছিলাম যে একটু ট্রেনে বসে বসে একটু ভালো লাগতেছিল। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।